হাই, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আর কি, মূলত এই ভিডিওটা। এই যে জায়গাটা এখন দেখাইতেছি, এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম প্রদেশের জুবাইল, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির মার্কেট এরিয়া। আসলে মূলত এই যে খালি জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফ্রাইডে মানে শুক্রবারের দিন জুমার নামাজের পরে অনেক লোক সম্মিলিত হয়, যেখানে মূলত পাশাপাশি এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এদিকে অনেক লোক, এখানে অনেক লোক আসে, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা এখানে একসাথে সম্মিলিত হয়। কারণ এখানে আসলে মূলত মার্কেট, একটা মার্কেট প্লেস, সাথে অনেক ব্যাংক এক জায়গায়। এই যে আমরা দেশে টাকা পাঠানোর জন্য যে টেলিমেনি ব্যাংক আছে এখানে, তারপর আলহালি ব্যাংক আছে, এনসিবি ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক, এইখানে মূলত এখানে প্রবাসীরা একত্রিত হওয়ার এইগুলা আসলে মূল কারণ। আর সবচেয়ে বেস্ট সারপ্রাইজ হচ্ছে আমার সাথে বর্তমানে এই যে আমাদের এলাকার অনেক নতুন নতুন প্রবাসীরা আসছে এখানে, যেমন এই যে মিন্টু ভাই, এই যে মোটা ছেলেটা, এরপরে এই যে আমার মামু সুমন আছে, ওইদিকে হাসিফ শরীফ আছে সিভিল ইঞ্জিনিয়ার সাহেবে, এদিকে আবার ওই সজীব পঞ্চায়েত বাড়ির সেই ছেলেটা, ওই যে সারাদিন এদিক ওদিক ভাগাভাগি করত, এখানে আসিয়া ধরা পড়ছে। তো আপনারা তো দেখতেই পারতে আছেন জায়গাটা সম্পর্কে। আপনাদের এই যে প্রবাসীরা আসলে কিন্তু এক ধরনের কষ্টের মানুষ, যাদের সবসময় নিয়মিতই কষ্টই থাকে। তো ওই সব কষ্ট বলার জন্যই একজন আরেকজনের সাথে দেখা হইলে কষ্টটা ভাগাভাগি করার জন্য একজন আরেকজনের সাথে দেখা করে। তো সেক্ষেত্রে জায়গাটা কিন্তু আসলেই একটা চমৎকার জায়গা, সবাই এক জায়গায় হওয়ার। আর এখানে পুলিশ ঝামেলা নাই, কোনো কিছু নাই, একেবারে ফ্রিলি, যেমন আমাদের দেশের মতন অসাধারণ একটা জায়গা সব মিলাইয়া। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাইবেন প্রবাসীদের সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে। আর পরবর্তী ভিডিওর জন্য বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিওতে।